হবে। আমি আবার নতুন কিছু করাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে পুরনো কিছুকে নতুন ভাবে প্রেজেন্ট করাকেও নতুন কিছু করা হবে। যে আগে আমরা করতাম কিন্তু আমরা অনেকদিন ধরে সেগুলো করছি না, কিন্তু সেটা নতুন ভাবে প্রেজেন্ট করা। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন, আমরা একসময় খোলা মশলা কিনতাম, এখন কি আসলো প্যাকেট, প্যাকেটের মশলা। আমরা এখন বোতলজাত পানি খাই, তেল ব্যবহার করি, আমরা এখন উবারে চলাফেরা করি, আমরা এখন এমনিতে আমরা আমাদের হোটেলে অর্ডার করি, তারপরে আমরা এখন ফুড পান্ডাতে খাবারের অর্ডার করি। সো এগুলো হচ্ছে আগে রেস্টুরেন্ট ছিল, কিন্তু একটা কনভেনিয়েন্স তৈরি করা, যেটাকে বলে সুবিধা তৈরি করা, এবং এই সুবিধা তৈরি করার মধ্যে সমস্যা সমাধান বুঝতে হয়। আমি আপনাদের আরেকটা তথ্য দিতে চাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি এখানে আছেন, সেই তথ্যটা হচ্ছে যেই ব্যতিক্রমটার কথা বলছিলাম, বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 2000 দিন টানা, আই রিপিট 2000 দিন টানা অনলাইনে প্রশিক্ষণ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছি আপনাদের সামনে ছোট মানুষটা। এর আগে এটা বাংলাদেশে কেউ করেনি, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে কেউ করেনি, যার কারণে আমরা 1000 দিন যখন কমপ্লিট করেছিলাম তখন ওয়ার্ল্ড কাপ রেকর্ড থেকে আমাদের একটা স্বীকৃতি দেওয়া হয়। হয়তো ভবিষ্যতে 2000 দিন সম্পন্ন করার জন্য নতুন কোনো স্বীকৃতি আসবে। সো স্বীকৃতি বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে শুরুতে যেটা বলছিলাম এই কাজটা করতে কেউ বলে নাই, কিন্তু করছি। আমি আপনাদের একটা কথা বলবো, প্রথমেই আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করব, এইখানে রেজিস্ট্রেশন করার আগ পর্যন্ত, মানে আমি যদি বলি গতকাল পর্যন্ত, কার কার মাথার মধ্যে একটু ধারণা ছিল যে আমি উদ্যোক্তা হতে চাই? কার কার একটু হাত ধরে, কার কার? ওকে ওকে ফাইন, মনে করে হাত তোলার দেওয়ার দরকার নেই, স্পন্টেনিয়াস বুঝা গেল। আমি এই আমার স্পিচ শেষ করার পরে আমি প্রশ্নটা আবার আপনাদের করবো, তখন আমি একটু বোঝার চেষ্টা করব। প্রথমে বুঝতে হবে উদ্যোক্তা এবং ব্যবসায়ী এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। উদ্যোক্তা ব্যবসায়ী হচ্ছে একটা ট্রেড করা, ট্রেডিং করে। একটু আগে আমাদের অধ্যক্ষ স্যার যেটা বলছিলেন, উনি ট্রেড করছিলেন, বিদেশ থেকে প্রোডাক্ট এনে বিক্রি করা। ডেফিনেটলি ওইখানে যদি ভ্যালুয়েশন থাকে, মানে ওইটাকে আপনি যদি এনে এখানে প্রক্রিয়াজাত করেন বা প্যাকেজিং করেন, অন্যান্য আরও যে কাজগুলো আছে সেটার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে আপনি বিক্রেতা, তাহলে উনি উদ্যোক্তা। কিন্তু আমি যদি একটা একদম গ্রামের উদাহরণ আপনাদেরকে দিই, যেমন ধরেন আপনি আম বিক্রি করেন একটা স্টলে বসে, একটা দোকানে বসে আপনি আম বিক্রি করেন, আপনি হচ্ছেন একজন ব্যবসায়ী। আর উদ্যোক্তা কে? যিনি আমটা ফলন গাছ লাগান, যার বাগানে আম তৈরি হয়, আম তৈরি হওয়ার পর যিনি বাজারে এনে বিক্রি করেন তাকে বলে উদ্যোক্তা। সো পার্থক্যটা কি? সো উদ্যোক্তারা উৎপাদন করে, প্রক্রিয়াজাতন করে, ভ্যালুয়েশন করে, প্রবলেম সলভ করে, নতুন কিছু আবিষ্কার করে এবং সেটা বাজারজাত করার জন্য ব্যবসায়ী। তাই সেই কিন্তু আবার একই সঙ্গে ব্যবসায়ী, উদ্যোক্তা একই সঙ্গে উদ্যোক্তা এবং ব্যবসায়ী, আর ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসায়ী। সো এই বেসিক পার্থক্যটা আমরা যেন বুঝি, এক্ষেত্রে যেন কোনো ঝামেলা না থাকে। এখন প্রশ্ন হলো, আপনি উদ্যোক্তা হতে চান, কিভাবে হবে? আপনি বলতে পারেন আমার তো টাকা নাই, আমার কাছে আইডিয়া নাই, আমার মামা নাই, চাচা নাই, খালু নাই, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। আমি প্রথমে আপনাদেরকে আমাকে আপনাদের কাতারে একটু আনতে চাই। আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করি নাই, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। একটু আগে স্যার বলছিলেন না, ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ভাবে যে ওরা একটু একটু মাথা নিচু করে থাকতে হবে, একটু সরে থাকতে হবে, বা মানুষ বোধে একটু তাদেরকে সরি, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক দেই, বাংলাদেশে বুয়েটে এবং মেডিকেলে সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা চান্স পায় যারা গ্রাম থেকে উঠে আসে। আমরাও সবাই গ্রামের সন্তান, আমরা এসএসসি পাস করেছি গ্রাম থেকে, আলহামদুলিল্লাহ এখন সারা দুনিয়া চালাচ্ছি, কোনো অসুবিধা তো হচ্ছে না। আমি যেই মানুষটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার নাম্বার অর্জন করিনি, পরবর্তীতে গিয়ে তিতুমীর কলেজে বিকম ভর্তি হয়েছি, অনার্স না, পাস কোর্স, এবং আমাকে বলা হয়েছিল তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি শেষ, সর্বোচ্চ বড় জোর জীবনে মাস্টারি টাস্টারি করতে পারবে,
আলহামদুলিল্লাহ তাদের দোয়া কবুল হয়েছে। আজকে 685,000 ছেলে মেয়েকে আমি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং এই শিক্ষার্থীর মধ্যে আপনারা শুনলে অবাক হবেন, আমি গ্রামকে বেশি, উপজেলা জেলাকে বেশি গুরুত্ব দিয়েছি। সবাই ঢাকা নিয়ে কাজ করে, এবং ওই যে প্রবাস বললাম কেন, দে ডোন্ট নো হাউ টু ম্যানেজ দেয়ার মানি, মানি ম্যানেজমেন্টটা তাদের একটা বড় দুর্বলতা আছে। তাদের হাতে 10 লাখ 20 লাখ টাকা তারা নিয়ে এসে এসেই প্রথমে একটা বাড়ি করে, তারপরে আমি এরকম অনেক পরিবারকে দেখেছি 5-10 বছর পরে খুবই মানবতার জীবন যাপন করে, বাজার করার টাকা তাদের থাকে না, কারণ ওই যে বাড়ি করে ফেলেছে। সো আমি তাদেরকে এখন বাড়ি বানাতে মানা করছি, তারা আমার কথা শুনছে। আমি তাদেরকে বলছি একটা জায়গা কিনো, কারণ জায়গার ভ্যালু আপনি শিফট করছেন, বাড়ি তো শেষ, সেখান থেকে তো কিছু আর্ন হবে না, ব্যবসা করো, ব্যবসা করে আর জায়গা অর্ধেক বিক্রি করে ভবিষ্যতে 5-10 বছর পরে তারপর বাড়ি করবে, লোকে কি বলবে এগুলোতে দয়া করে কান দিয়ে না। আর এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়েদের তো লোকে কি বলবে এটা নিয়ে কান দেওয়া যাবে না, কারণ লোকে আপনার বাসার বাজার খরচ করে দেয় না, লোকে আপনার বাবার ওষুধের টাকা দেয় না, সেটা আপনাকেই জোগাড় করতে হবে। সো যে লোকটা বলছে, আমাকেও বলেছে, যে লোকটা বলছে আজকে তোমাকে দিয়ে কিছু হবে না, সেই লোকের একই লোকের জবাব পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে। কারণ আপনি যখন 5 বছর পরে সফল হয়ে তার সামনে দাঁড়াবেন, সেই লোকটাই আপনাকে বলবে আমি কিন্তু জানতাম বাবা তুমি কিছু একটা করে দেখাবো। তাহলে একই লোকের কথা পরিবর্তন করার ক্ষমতা আপনার আছে, অথচ আপনি বলছেন আপনার মধ্যে সম্ভাবনা নাই। বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে নাই যে মানুষটা, আলহামদুলিল্লাহ সেই মানুষটার প্রতিষ্ঠানে এখন শত শত ইউনিভার্সিটি গ্রাজুয়েট চাকরি করে। সো ডোন্ট আন্ডার মাইন্ড ইয়োর সেলফ, শুধুমাত্র আপনার ভিশন দরকার, পরিকল্পনা দরকার, আপনি কোথায় নিজেকে নিয়ে যেতে চান সেইটা দরকার। সো আমি আপনাদেরকে বলবো যে ইউনিভার্সিটি লাইফটা আমাদের যে একটা বেসিক ধারণা যে আমরা লেখাপড়া করবো, গ্রাজুয়েশন করবো, মাস্টার্স করবো, তারপর একটা সিভি লিখবো, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যেহেতু এইটুয়ের সাথেও আমরা কিছু কাজ করছি যে কারিকুলামে কী কী জিনিস ইমপ্রুভ করা যায়। এই যে আজকে যে পরিবর্তন, আপনারা ইউনিভার্সিটিতে বসে, কলেজে বসে, আপনারা আজকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে বসে আপনারা তাদের গল্প শুনতে পাচ্ছেন, ইন্টারাক্ট করতে পারছেন, এটা কিন্তু আমাদের সময় ছিল না। আমরা জানতাম না যে বাংলাদেশে কী ধরনের শিল্প আছে, কী ধরনের প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে অ্যাকশন এইড নামক একটা প্রতিষ্ঠান কাজ করে, আমরা জানতাম না তখন, আমরা যখন পড়াশোনা করি। আজকে আপনারা জানলেন যে তারা কাজ করছে। সো এই জানাশোনার মধ্য দিয়ে কিন্তু আপনার জ্ঞানের পরিধিটা, আপনার চিন্তাটা প্রসারিত হয়। আমরা যখন গ্রামে থাকি, আমরা কিন্তু গ্রামটা দেখি বা বাজারটা দেখি, সর্বোচ্চ উপজেলাটা দেখি, তারপর আমরা যখন ঢাকায় আসি বাংলাদেশকে দেখার চেষ্টা করি, আবার আমরা যখন দেশের বাইরে যাই পুরো পৃথিবীটা দেখি। কিন্তু আজকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি গ্রামে বসে সারা পৃথিবীটাকে দেখতে পাবেন, কারণ আপনার হাতে মোবাইল ইন্টারনেট। সো আপনি কোথায় বসবাস করছেন, কোন গ্রামে থাকছেন, কোন শহরে থাকছেন, কোনো কিছু ম্যাটার করে না, কারণ আপনারা জানেন গ্রামে বসে লাখ লাখ টাকা ফ্রিল্যান্সিং করে কামাচ্ছে আমাদের এরকম অনেক গল্প কিন্তু আপনারা এখন ইন্টারনেটে ইউটিউবে খুঁজতে দেখতে পাবেন। সেই জন্য আমি বলবো যে নিজের মেধাশক্তিটাকে কখনো আন্ডারমাইন করবেন না। আমি আপনাদেরকে যেটা বলবো যে ইউনিভার্সিটি লাইফ থেকে, কলেজ লাইফ থেকেই আপনারা রোজগার করার একটা টেন্ডেন্সি তৈরি করেন, এতে আপনার অনেকগুলো কাজ হবে, যেটা হবে মানে বাবা তো করবেন, বাবা মা সন্তানের জন্য করবেন, কিন্তু আপনি যে বলেন যে আমাকে আমার বাবা উদ্যোক্তা হওয়ার জন্য বা ব্যবসা করার জন্য টাকা দেয় না, এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ যে বাবা বিলিভ করে আমি টাকা পয়সা নষ্ট করবো, দরকার নাই, লেখাপড়া করার জন্য অনেক ইনভেস্টমেন্ট করেছি, এখন গিয়ে চাকরি কর, কিন্তু চাকরি তো নাই, আপনি চাকরি কোথেকে করবেন? চাকরি তো আপনারা এখানে যে কয়জন আছেন তার মধ্যে হয়তো 5 জনের জন্য চাকরি আছে, বাকিদের জন্য তো নাই, ব্যবস্থাপনাই নাই, সে অবস্থাটাই নাই, তাহলে আপনারা কি করবেন? সেই জন্য স্টুডেন্ট লাইফ থেকে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আপনার যেমন একটা মেধা বিকাশ হয়, একটা নেটওয়ার্কিং তৈরি হয়, একই সঙ্গে আপনার বাবা মা আপনাকে বিশ্বাস করতে শুরু করে যে আমার ছেলে দায়িত্ব নিতে জানে বা আমার মেয়ে দায়িত্ব নিতে জানে, আমি
তাকে সে যে কাজ করছে সেখানে সহযোগিতা করতে চায়, তখন আপনাকে সে টাকা দিতে রাজি হবে, সহযোগিতা করতে রাজি হবে। কিন্তু আপনি যদি লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে বলেন আমাকে কিছু টাকা দাও, এটা খুবই অমানবিক একজন বাবা মার জন্য, এটা তো হতে পারে না। তো আমি আপনাদেরকে বলবো যে ইউনিভার্সিটি বা কলেজের লাইফটার যে চারটা বছর অনার্সের, এই চারটা বছরকে আপনারা চারটা ভাগে ভাগ করেন লেখাপড়া ছাড়া। একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে, শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আগামী দিনে না, এখন এই মুহূর্তেও চাকরি বা ব্যবসা কোনোটাই করা সম্ভব না শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে। আপনাকে আপনার কিছু দক্ষতা লাগবে। আমি আপনাদেরকে বলবো ফার্স্ট ইয়ারটা আপনারা করেন হচ্ছে মানুষের সাথে পরিচিত হন, নতুন নতুন মানুষের সঙ্গে, মানে এই পরিচয়ের অর্থ এই না যে প্রেম করার জন্য, মানে আমাদের তো পরিচয় হওয়ার একটা উদ্দেশ্য থাকে যে সম্পর্ক তৈরি করা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করেন, পরিচিত হন, ক্লাবিং করেন, ইউনিভার্সিটি কলেজে পাড়ায় যত ক্লাব আছে ভলেন্টিয়ারিং করেন। আমি আপনাদের একটা কথা বলি, বাংলাদেশে এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভলেন্টিয়ারিংকে। এবং এই ভলেন্টিয়ারিং করে বাংলাদেশে যে আমি যেমন আমি এই কাজটা করতেছি, এটা কিন্তু ভলেন্টিয়ারিং, অ্যাবসলুটলি ভলেন্টিয়ারিং। আমি ছোটোবেলা থেকেই ভলেন্টিয়ারিং করেছি, যার কারণে আমার মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে। তো আপনি হঠাৎ করে চাইলে যে আপনি যদি বলেন আমি কোনো এক সময় প্রতিষ্ঠিত হব, তারপর আমি ভলেন্টিয়ারিং করবো মানুষের জন্য কাজ করবো, আপনি পারবেন না, বিশ্বাস করেন। কেন পারবেন না? কারণ আপনার তখন লজ্জা লাগবে, আপনার শাইনেস তৈরি হবে, আপনি ভেতর থেকে সেই তাগিদ অনুভব করবেন না। সো ছোটোবেলা থেকেই যখন সুযোগ পাবেন এই কাজগুলো করার চেষ্টা করবেন, ভলেন্টিয়ারিং করবেন। ভলেন্টিয়ারিং আপনাকে অনেকগুলো জিনিস দেবে। প্রথম হলো কোনো একটা ইভেন্ট করার জন্য, ভলেন্টিয়ারিং তো একটা ইভেন্ট, কাউকে সাহায্য করা, কোথাও কোনো একটা প্রোগ্রাম করা, বা বন্যাতে যাওয়া, বা রক্তদান কর্মসূচি, বা বিভিন্ন হেলথ, কত রকমের কর্মসূচি আছে, সেগুলো কি হয় আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করার একটা ক্যাপাবিলিটি তৈরি করা দরকার, ইভেন্ট ম্যানেজ করার একটা ক্যাপাবিলিটি, স্ট্রেস ম্যানেজ করার একটা ক্যাপাবিলিটি। প্রোগ্রামটা শুরু হবে স্মুথলি, পুরো প্রোগ্রামটা যাবে কিনা, এই যে আজকে এই প্রোগ্রামটা যারা সাজিয়েছেন তাদের প্রত্যেকটা জায়গায় তাদেরকে ভাবতে হয়েছে কোনটার পর কোনটা হবে, কীভাবে হবে, মাঝখানে কীভাবে হবে। সো এটা একটা এক ধরনের স্কিলস ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আপনি চাইলে স্টুডেন্ট লাইফে শিখতে পারেন যে এই স্ট্রেস। তারপর হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশনটা আপনি শিখতে পারেন, কীভাবে কথা বলতে হয়, কীভাবে দাওয়াত দিতে হয়। এবং ভলেন্টিয়ারিং প্রোগ্রাম করলে আপনাকে কিন্তু স্পন্সর কালেক্ট করতে বিভিন্ন অফিসে যেতে হয়, সেই অফিসে গিয়ে অফিসারের সাথে কীভাবে কথা বলতে হয়, পুরো জিনিসটা কিন্তু আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে। সো এই ভলেন্টিয়ারিংটা আপনারা ফার্স্ট ইয়ারে করেন, সেকেন্ড ইয়ারে এসে আপনি কিছু স্কিলস শেখেন, যে স্কিলসগুলো ছাড়া আপনি চাকরি অথবা ব্যবসা উদ্যোক্তা হওয়া কোনোটাই সম্ভব না। যেমন কথা বলা, আমি সবসময় একটা কথা আমি আমার ছেলেমেয়েদেরকে বলি যে শুধুমাত্র এই একটা জিনিস শক্ত করেন লাইফে, আপনি জীবনে কোথাও ঠেকবেন না, সেটা হচ্ছে সুন্দর করে কথা বলা বাংলায়। ইংরেজি লাগবে বিকজ আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি, কিন্তু বাংলায় সুন্দর করে কথা বলা এটাও কিন্তু আমরা পারি না। এবং কমিউনিকেট করা, প্রপারলি কমিউনিকেট করতে পারা এবং টু দ্য পয়েন্টে কথা বলতে পারা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা টাস্ক দেব, সেটা হচ্ছে আপনি আপনার নিজের একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেন, ভিডিও করেন মোবাইলে। আপনি কে, আপনি কী করতে চান, কোথায় যেতে চান, কীভাবে করতে চান, মানে আপনাকে পরিচিত করা। এটা আপনার জন্য করেন, কাউকে দেখানোর দরকার নেই। 30টা ভিডিও করেন, আমি আপনাদের অনুরোধ করব প্রতিদিন একটা করে 30টা ভিডিও করেন। আপনার নিজের পরিচয়ের একটা ব্যক্তিগত প্রোফাইল থাকা জরুরি, যেটা যে কোনো মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে একটা বড় সুযোগ তৈরি করে দিতে পারে শুধুমাত্র বলতে পারার কারণে। কারণ আমরা আমাদের মনের অনেক স্বপ্ন, অনেক সম্ভাবনা, অনেক কল্পনা, অনেক ভালোবাসার কথা আমরা মুখ ফুটে বলতে পারি না। দেখবেন আপনি হয়তো একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, বলতে না পারার কারণে কিন্তু সেই ভালোবাসাটা অপূরণ হয়ে যায়। সেম একই জিনিস, আপনার স্বপ্ন, আপনার উদ্যোগ, আপনার পরিকল্পনা সব কিছুই কিন্তু একই রকম, আপনি বলতে না পারার কারণে। আপনি প্রশ্ন করবেন, আমি সবসময় কেন, এই কেনটা খুঁজবেন। এই কেনটা যদি খুঁজতে না পারেন আপনি, আপনি দেখবেন যে আপনি সবসময় আটকে যাবেন, পিছিয়ে থাকবেন। কেনটা প্রশ্ন করেন, বোকার মতো প্রশ্ন করেন, হাসাহাসি করেন, আমরা অনেক সময় উঠতে চাই না, হাত উঠাতে চাই না, কি উঠতে দেখবেন আশেপাশে, দেখুক না,
বোকার মতো প্রশ্ন করেন, কিন্তু একদিন আপনার প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ প্রশ্ন করার একটা সুবিধা কি জানেন, যাকে আপনি প্রশ্ন করছেন সে সরাসরি আপনাকে আপনার ফেসটাকে চেনার একটা সুযোগ তৈরি হয়, এবং এই ফেসটা কিন্তু ভোলা যায় না যদি প্রশ্নটা দারুণ হয়। কিন্তু শুরুতে দারুণ প্রশ্ন হবে, কিন্তু কোনো এক সময় প্রশ্ন করতে করতে, কারণ আপনি যত প্রশ্ন করবেন, আপনি যখন উত্তরটা জানবেন, প্রশ্নটা যেহেতু আপনি করেছেন, এই উত্তরটা আপনার মনে থাকবে, এবং সেই উত্তরটা আপনাকে একটা দারুণ কিছু লাইফে দিতে পারে, যেটা আপনার হয়তো টার্নিং পয়েন্ট হতে পারে। সো সেকেন্ড ইয়ারে স্কিলস, সেটা হচ্ছে কমিউনিকেশন, প্রেজেন্টেশন এবং কথা বলার জড়তা কাটানো। যে স্কিলস আমি যেটা বললাম যে 30 দিন একটা ভিডিও করবেন, বিভিন্ন টপিক নিয়ে আপনি কথা বলতে বলতে নিজের টপিকটাকে রাখবেন সবসময়, যে আমার পরিচয়, মানে আমরা যেটাকে বলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, সেরকম একটা পরিচয় 1 মিনিট। এবং এটা মাথায় রাখবেন, পরিচয় দেওয়াটা কিন্তু 5 মিনিট 7 মিনিট না, ইট হ্যাজ টু বি 30 সেকেন্ডস টু 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিট। সো এটাকে বলতে 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 আপনি যখন শার্প হয়ে যাবেন, তখন এটাকে আপনি 1 মিনিটে নিয়ে আসেন। সেকেন্ড হচ্ছে ইংরেজিটা শিখতে হবে, কোনো সুযোগ নেই, আপনাকে ইমেল করতে হবে, আপনাকে বিভিন্ন, আচ্ছা এখানে আমাকে একটু বলবেন যে গত 1 বছরে এখানে এমন কেউ আছেন আপনি যাদেরকে চেনেন না, তাদেরকে একটাও ইমেল করেছেন? চেনেন না, যাকে আপনি চেনেন না। ইয়েস, ভেরি গুড, ভালো নাম্বার দেখতে পাচ্ছি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনাকে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে, গুগলে বিভিন্ন ঠিকানা খুঁজে, আপনাকে আপনি যেই কাজটা করতে চান সেই কাজের রিলেটেড যে কাজগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সার্ভিসগুলো আছে, তাদেরকে ইমেল করতে হবে। এইটা হবে কি, একটা ধরো আপনার কমিউনিকেশন স্কিলস বাড়বে, আরেকটা হচ্ছে 100টা ইমেল করেন, বিশ্বাস করেন রিপ্লাই দিবে না, হতাশ হবেন না, একটা রিপ্লাই যথেষ্ট। একটা রিপ্লাইয়ের জন্য আপনি দরকার হলে 3 বছর ওয়েট করেন, বাট ডু ইট ক্যান কন্টিনিউয়াসলি। কারণ আপনি, আমাদের যেটা ঝামেলা হয় কি, আমি আপনাকে ট্রিক্সটা বলে দিয়েছি, এটা কেন বললাম, আমাদের ঝামেলা আপনি যখন পরিচিত জনকে ইমেল করতে যাই, আপনার মাথার মধ্যে কাজ করে ও যদি আমার ইংরেজি ভুল ধরে, কিন্তু আপনি যে অপরিচিত মানুষকে লিখতে যাচ্ছেন সে আপনার ইংরেজি ভুল বুঝতে পারবে, সমস্যা নেই, কিন্তু আপনার লেখাটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, শেখাটা হয়ে যাচ্ছে। আপনি 1000টা ইমেল করেন, প্রতিদিন পরিকল্পনা করেন যে আমি 2টা ইমেল করব অপরিচিত মানুষকে, তাহলে 365 দিনে 700টা ইমেল, কল্পনা করতে পারেন আপনার মানে বায়োগ্রাফি কত ভারী হচ্ছে, 700 ইমেল আপনি করে ফেলেছেন। সো ডু ইট, সেকেন্ড ইয়ার। আরেকটা হচ্ছে কোন একটা স্কিলস আপনি শিখে ফেলেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চান, যেটা আপনার স্বপ্ন, যেটা আপনার ভালো লাগে। যেমন আমি বিকম পাস করার পরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ভর্তি হয়েছি, সিএ পড়তে যাওয়ার পরে কিন্তু আমার দুনিয়া বদলে গেছে, সবাই আমার দিকে তাকানো শুরু করেছে, একটু আগে স্যার যেরকম বলছিলেন, সবাই আমাকে, তখন আমার যেসব বন্ধু বান্ধব আমার থেকে চলে গিয়েছিল, আত্মীয় স্বজন চলে গিয়েছিল, সবাই তাকানো শুরু করেছে। সো সিএ পড়ার সময় পর থেকে আমি কিন্তু লেখাপড়া, আমি কিন্তু চাকরিতে ঢুকার 10 বছর পরে মাস্টার্স করেছি, এমবিএ করেছি। সো আপনাদের যাদের বিবাহের সমস্যা আছে যে মাস্টার ডিগ্রি পাশ না করলে বিবাহ হবে না, এই ভাবনা থেকে একটু, এটা হলো লোকে কি বলবে টাইপের ভাবনা, ভাই গ্রাজুয়েশন করেই কর্মজীবনে ঢুকে যাচ্ছে, এই মাস্টার ডিগ্রি করার জন্য আরো 2 বছর ওয়েট করা একটা বোকামি ছাড়া কিছু না। কারণ এখন যত আগে আপনি, যত তাড়াতাড়ি আপনি কর্মজীবনে ঢুকতে পারবেন, তত বেশি অভিজ্ঞতা, দক্ষতা তাদের তৈরি হবে। কারণ আমরা সবসময় কিন্তু কাজ শিখি হচ্ছে বাই ডুইং, বেশিরভাগ সময় আমরা কাজ শিখি হচ্ছে কাজ করতে করতে, কিন্তু কিছু বেসিক স্কিলস এর কথা তো বলবো, তারপর হচ্ছে টেকনিক্যাল কোন স্কিলস, যেমন সে ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, মার্চেন্ডাইজিং, লিডারশিপ, কমিউনিকেশন, সেলস মার্কেটিং, এগুলোর উপরে একটা গুগলে একটা ইয়ে আছে, গুগল গ্যারেজ, কে কে নাম শুনেছেন গুগল গ্যারেজ, গুগল গ্যারেজ সার্চ দিলাম, গুগল গ্যারেজে যাবেন, সেখানে অন্তত 2000টা কোর্স আছে যেগুলো বিনামূল্যে শেখানো হয়, 2000 এবং সার্টিফিকেট দেওয়া হয়, আপনার পৃথিবী ওপেন আপনার হাতে, আপনি এগুলো থেকে কিছু স্কিল শেখেন। এখন
আপনি বলে দেন স্যার আমার তো ক্লাস অ্যাসাইনমেন্ট এক্সাম আমার তো টাইম নাই, এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ আমাদের শিক্ষার্থীদের। আমি সরি, আমি কিন্তু গুনে গুনে আপনাকে প্রতিদিন 4 ঘন্টা সময় বের করে নিতে পারবো। প্রশ্ন করেন প্রতিদিন কতক্ষণ ফেসবুকিং করেন, অন্যকে লাইক দেন, এখন আপনি অন্যকে লাইক দিবেন না, নিজে এমন কিছু করবেন যাতে অন্যরা আপনাকে লাইক দেয়। সো ডু সামথিং লাইক দিস, কতক্ষণ আপনি আড্ডা দেন, কতক্ষণ মোবাইলে কথা বলেন, কতক্ষণ আপনি ঘুমান বা অন্য কাজে সময় নষ্ট করেন, একটু খুঁজে বের করেন সেখান থেকে। লেখাপড়া পুরোটাই থাকুক, নিজেকে আছে প্রয়োজন আর কি বেশিও করতে পারবে, সেখান থেকে আপনি কাট ডাউন করেন 4 ঘন্টা এবং আইটিএলই ওয়ান থিং এই 4 ঘন্টা 4 ঘন্টা করে যোগ করে 4 বছরে 5,840 ঘন্টা 243 দিন প্রায় 1 বছর। এই 1 বছর কিছু না করে শুধুমাত্র আড্ডা দিয়ে, আড্ডা দরকার আছে একদিন দেন সপ্তাহে, আড্ডা ইজ এ ফুয়েল। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক আড্ডা দিই, আড্ডা হচ্ছে ফুয়েল, কিন্তু প্রতিদিন আড্ডা দেয়া, প্রতিদিন এইভাবে সময় নষ্ট করা, সোশ্যাল মিডিয়াতে আননেসেসারি ডিস্টার্ব সর্বনাশ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, নেগেটিভ দরকার নাই। আর সার্কেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি কাদের সাথে বেশেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনি তাদের মতো অথবা তাদেরকে ছাড়িয়ে যান। আপনি উদ্যোক্তা হতে চান, আপনাকে উদ্যোক্তাদের বায়োগ্রাফি করতে হবে, উদ্যোক্তাদের সাথে মিশতে হবে। এই বয়সে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি একটা ফ্যাক্টরি ভিজিট করবো, একটা বিজনেস প্রতিষ্ঠান ভিজিট করবো, একটা শোরুম দেখবো, কিভাবে প্রোডাক্ট প্যাকিং করে, ডেলিভারি করে, প্রোডাকশন করে, আমি সেগুলো দেখবো। এই থিঙ্কিং লেভেলটা এখন তৈরি করতে হবে। ওই যে 4 ঘন্টা আছে, সো 4 ঘন্টা একটা কাজে লাগবে। এখন আপনি যদি চিন্তা করেন আমার টাইম নেই, এটা হচ্ছে এক্সকিউজ, দ্য সিম্পলি এক্সকিউজ। প্রত্যেকটা মানুষের জীবন 24 ঘন্টা, প্রতিটা মানুষের, একজন মানুষ কোথায় যাচ্ছে 24 ঘন্টা, আরেকজন মানুষ বেকার আছে, চিন্তা করেন। সুযোগ কিন্তু সমান, বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ, সো এটা মাথায় রাখতে হবে। আমার একটা বই আছে এটা নিয়ে, বইটার নামই হচ্ছে বৃষ্টি সবার জন্যই পড়ে, ভিজে কেউ কেউ, সো বৃষ্টিটা তো পড়ছে সবার জন্য। আপনি যদি ভিজতে না পারেন ঠান্ডার ভয়ে, কাপড় নষ্ট হওয়ার ভয়ে, তাহলে আপনি কোনোদিন সে ভেজা সুখ অনুভূতিটা কোনোদিন নিজের ভেতরে নিতে পারবেন না, কারণ ভিজতে হবে, নিজে হবে। পৃথিবী উন্মুক্ত হয়ে বসে আছে আপনাকে দেওয়ার জন্য, আপনি কতটা নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। সেজন্য এই টেকনিক্যাল একটা স্কিলস আপনাকে শিখে ফেলতে হবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এসে আপনাকে কিছু পার্ট টাইম কাজ করতে হবে। কি কাজ করবে? আমি গ্রাজুয়েশন করার পর জানি না আমি এই জিনিসগুলো এখন আমরা এভাবে ভাবি কি না, আমরা ভাবি লেখাপড়া করেছি তো প্রচুর ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমি গ্রাজুয়েশন করার পরে, পরীক্ষা দেওয়ার পরে, রেজাল্ট হওয়া পর্যন্ত এবং পরবর্তীতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ভর্তি হওয়া পর্যন্ত যে টাইমটা পেয়েছি প্রায় 6 মাস, এই পুরো 6 মাস আমি একটা প্রতিষ্ঠানের বিনা বেতনে চাকরি করেছি। আমি ওইভাবে অফার করেছি যে আমাকে বেতন দেওয়া লাগবে না, কাজ শিখেছি। আপনাদের এই সাহস আছে কেন? This is a skill development, achieving. কারণ আমার আমার ওই যে বললাম সবাই আমাকে দূর দূর করছে তোমাকে দিয়ে কিছু হবে না, আমার তো প্রুফ করতে হবে যে আমাকে দিয়ে কিছু একটা হবে, সেজন্য আমার অনেক তাড়া ছিল। এবং এতে কি লাভটা হয়েছে জানেন? জীবনে প্রথম ইন্টারভিউতে চাকরি পেয়েছে, সেকেন্ড ইন্টারভিউতে পাইনি। So this is very important. ওই যে গ্রামীণ সেবা ভিক্টরে যেটা ভাই বললেন, যে আপনাকে আপনার প্যাশনটা খুঁজে বের করতে, কারণ আমার ছোটবেলা থেকেই কম্পিউটার আইটি এগুলোর প্রতি আমার প্রকার একটা ভালোবাসা ছিল। এবার আমি এমন একটা ব্যবসা বা এমন একটা চাকরি করতে চেয়েছি যেটা এই লাইনেরই হয় এবং সেটাই আমার সুযোগ তৈরি করে দিয়েছে। সো তার মানে আমার লেখাপড়া আমার এগুলো কি কাজে দেয়নি? ডেফিনেটলি আমি ম্যানেজ টাইম টিম ম্যানেজ করতে,
একটা প্রতিষ্ঠান চালাতে প্রচন্ড ভাবে আমার লেখাপড়া আমার শেখা আমার স্কিলস কাজে লেগেছে। সেজন্য আপনাকে পার্ট টাইম কাজ করতে হবে এই থার্ড ইয়ারে সময় কোনটা ওই যে 4 ঘন্টা 5,840 ঘন্টা 4 বছরের সেই টাইমটা এখন কোথায় কাজ করবেন বিশ্বাস করেন কাজে করবেন আমি বলছি আপনি বুঝতে হবে বাংলাদেশে প্রত্যেক বছর জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হয় আপনি নিশ্চয়ই কেনাকাটা করতে যান আপনারা জানেন সেখানে কত হাজার ছেলে মেয়ে পার্টের কাজ করে কমপক্ষে 7 থেকে 8 হাজার ছেলে মেয়ে সেখানে পার্টের কাজ করে 4 থেকে 6 ঘন্টা ওই এক মাস এই এক মাসের হ্যান্ডসন প্রশিক্ষণ আপনি কোথায় নিবে কল্পনা করতে পারবেন ফেব্রুয়ারি মাসে বই মেলা সেখানে 5 থেকে 6 হাজার ছেলে মেয়ে আপনাদের মতো ছেলে মেয়েরা 4 থেকে 8 6 ঘন্টা কাজ করে এক মাস তারপর এখন আপনি আমাদের শপিং মল গুলোতে যান ওখানে যত রকমের ফাস্টফুড আছে সব ইউনিভার্সিটি কলেজের ছেলে মেয়েরা কাজ করে দেখেন খুবই হ্যান্ডসাম ছেলে ওয়েল ড্রেস ওয়েল বিহেভ সবকিছু চমৎকার সেখানে কাজ করছে আপনাদের হসপিটাল ম্যানেজমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ রেস্টুরেন্টে কাজ করে মোবাইলের শোরুম ফার্নিচারের শোরুম অসংখ্য শোরুম আছে এখন সেগুলোতে পার্টটাইম ছেলেমেয়েরা কিন্তু কাজ করছে কারণ বেতন কম আর কাজটা যেটা সেটার জন্য তো অনার্স মাস্টার্স দরকার নেই খুবই সিম্পল কাজ প্রোডাক্ট রেডি করা কাস্টমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলা প্রোডাক্ট ডেলিভারি করা মানে রিসিট কাটা খুবই সিম্পল হিসাব কিন্তু এই কাজটার মধ্য দিয়ে আপনি শিখে গেলেন একটা কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কাস্টমারকে কিভাবে হ্যাপি করতে হয় প্রোডাক্টে কিভাবে তৈরি করতে হয় খুব সব কিছু শিখে গেলেন সো এই কাজগুলো আপনি করতে পারেন পার্ট টাইম জব এখন ফোর্থ ইয়ারে এসে ওই 4 ঘন্টা পার্ট টাইম ব্যবসা করবেন কি ব্যবসা করবেন বাংলাদেশে 12 মাসে আমার মনে হয় অন্তত 13টা আমাদের উৎসব আছে বাবা দিবস মা দিবস ভালোবাসা দিবস দুই পূজা লিচুর সময় আমের সময় হোয়াট নট আপনি যদি আমের সময় আপনি আপনার নিশ্চয় আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন আত্মীয় স্বজন আছে যাদেরকে আপনি গিয়ে বলতে পারেন যে আমাকে 2,000 টাকা দাও তোমাকে চাপা নেওয়া কোন সেখানে আমি দিচ্ছি ঢাকার কোন আমের উপরে কি ফরমালিন আছে তুমি জানো এরকম বিশ্বাসযোগ্যতা কি আপনি অর্জন করতে পারেন না আপনার আচরণ আপনার চাল চলন আপনার কথাবার্তা আপনার অভিনেত্রীর মধ্য দিয়ে যে আপনাকে বিশ্বাস করা যায় লাইফে এটা খুব গুরুত্বপূর্ণ আমি সবসময় বলি সবার আগে একজন ভালো মানুষ হতে হবে সবার আগে আপনার কত টাকা আছে এই গল্প কোথাও দেখা হবে না কত গাড়ি কত বাড়ির পানি এই গল্প কোথাও দেখা হবে না কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ হন এবং আপনার জীবনটা আপনার নিজের বেড়ে ওঠার পাশাপাশি যদি আরো তত 2-4 জন মানুষের কাছে না লাগে এই জীবনে আপনার গল্প কোথাও দেখা হবে না এবং এই জীবনকে সফলতা সফলতা মানে কিন্তু অনেক টাকা পয়সা দরকার হয় না টাকা পয়সা একটা কম্পোনেন্ট সফলতা কিন্তু সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে একজন ভালো মানুষ হওয়া মানবিক মানুষ হওয়া মানুষের জন্য কাজ করা সো আপনাকে এই গুণগুলো তৈরি করতে হবে লাইফে তখন দেখবেন পরিবারের লোকজন আত্মীয় স্বজন আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে এই বিশ্বাসযোগ্যতা এই কমিটমেন্ট চতুর হওয়া শর্টকাটে কিছু করার চিন্তা ভাবনা করা এটা কিন্তু কোনো সুযোগ নেই না এটা টেকে না এটা হয়তো আপনি একটা লটারি পেয়ে যেতে পারেন কিন্তু এই লটারির টাকা দিয়ে কেউ জীবনে সাসটেনেবল সফল হয়েছে এরকম কোনো এক্সাম্পল আপনারা কোথাও গল্পে পড়েছেন নাই এটা হঠাৎ আসে হঠাৎ চলে যায় সো সেই জন্য শর্টকাটে কোনো কিছু খুঁজতে যাবে না আপনাকে পরিশ্রম করতে হবে মেধা খাটাতে হবে দক্ষতা শুধু পরিশ্রম দিয়েও কাজ করে মেধা মেধা আছে শুধু দরকার দক্ষতা সাথে কারণ মেধাটা আপনি আমি গ্রামের অনেক ছেলে মেয়ে আমি যদি গ্রামের ছেলে মেয়েকে নিয়ে কাজ করে আমি দেখেছি আমি একটা উদাহরণ দিলে আপনি এখন অবাক হয়ে যাবেন আমার হাতে গড়া একটা ছেলে অনার্স ছেলে আপনার মতো অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সে একদিন আমার কাছে এসে যে স্যার আমি উদ্যোক্তা হতে চাই না ভালো তুমি তো লেখাপড়া করছো বল স্যার আপনাদের বলছেন ছাত্র জীবন থেকে শুরু করতে হবে
ভেরি গুড, তো শুরু করো। তো বলে স্যার কি করবো, আমার বাবা তো আমাকে টাকা দেবে, কলেজের ফি টাকা নষ্ট করবে। তাই বললাম যে যে কোনো কাজ করতে পারবো। বলছে স্যার পাঠক আপনি তো শিখিয়েছেন, কোনো কাজ সফল, কোনো কাজ লজ্জার নয়। লজ্জার কাজ হচ্ছে অন্যকে ঠকিয়ে রোজগার করা, ঘুষি খাওয়া, দুর্নীতি করা হচ্ছে লজ্জার কাজ। সৎ পথে নিজের জন্য কাজ করাটা কখনোই লজ্জার হচ্ছে না, কাজ হতে পারে। আমি ওকে বললাম যে 5000 টাকা জোগাড় করতে পারবো। বলে স্যার পাঠক আমি টিউশনে করি, সেখান থেকে জোগাড় করে নিয়ে আসবো। 5000 টাকা দিয়ে আজ থেকে 6 বছর আগে আমি তাকে মানে কন্টিনিউয়াস মেন্টরিং করেছি। মিরপুরে ফুটপাতে ডেনিম প্যান্টের নিয়ে বসেছে, একটা পলিথিন দিচ্ছি। 1 মাস পরে পুলিশ এসে পিটায়া ওকে উঠাই দিল, কাপড়গুলো নিয়ে চলে গেল। ও এসে কি কান্না আমার কাছে, স্যার আমার তো সব শেষ, আমার মা বাবা এখন আমাকে বকাবকি করতেছে, তুমি লেখাপড়া বাদ দিয়ে এগুলো করতেছিস। আমি লেখাপড়া বাদ দিয়ে করো, লেখাপড়াটা ঠিক তো ঠিক হবে। তার মানে আবার শুরু করো। বলে স্যার কেন, আমি তো পুঁজি শেষ। আমি বললাম যে তুমি আবার 5000 টাকা তোমার মায়ের কাছ থেকে বা তোমার বন্ধুবান্ধবের কাছ থেকে আবার নাও, বা টিউশনই করো, যে তুমি সেখান থেকে নিয়ে আবার শুরু করো। সে 2-3 মাস পরে আবার আমার কাছে আসছে, এসে বলে স্যার আমি 5000 টাকা জোগাড় করছি। সে শুরু করছে ওই ফুটবল। তারপরে আমি কন্টিনিউ আসছি, সে 2 দিন পর পর 1 মাস পর পর আমার সাথে আসে, দেখা করে, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, সেলফ হেল্পের সমস্যা হচ্ছে, তার প্রোডাক্ট তৈরি করতে সমস্যা হচ্ছে, আমি নানানভাবে তাকে হেল্প করি। এক পর্যায়ে সে আমাকে বললো যে স্যার আমি একটা শালি মার্কেটে মিরপুরে আমি একটা দোকান দিয়েছি, আপনি আমাকে একটু একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দেন। তাই বলো তোমাকে তো ব্যাংক লোন দিবে, কারণ তোমার তো ট্রেড লাইসেন্স নাই, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই। ব্যাংক লোন তাকেই দেয় যার ব্যাংকে ট্রানজাকশন আছে, ট্রেড লাইসেন্স, নতুন উদ্যোক্তাদেরকে তো ব্যাংক লোন দেয় না। তো যাই হোক তুমি আরো কিছুদিন করো তারপরে। তো যাই হোক কিছুদিন পরে সে আমি তা আমার পরামর্শে সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমি বলেছি যে তুমি সেল গুলোকে প্রতিদিন ব্যাংকে জমা দাও, প্রতিদিন যে সেল করো এটা ব্যাংকে জমা দিয়ে দিয়ে সে এক পর্যায়ে একটা শোরুমে আমি একটা ব্যাংকের সাথে তাকে আমার পরিচিত, আমার কিছু রেফারেন্স কাজ কাজে লেগেছে, একটা লোনের ব্যবস্থা করে দিয়ে 5 লাখ টাকা সে একটা শোরুম দেয়। আপনার সঙ্গে আমার কবে গত বছর আমি তার মিরপুরে একটা বিল্ডিং এ 4টা ফ্লোর একটা গান শুরু করেছি, প্রায় 250 কোটি টাকা প্রতিষ্ঠানের কাজ করে, একদম 1 কোটি টাকা মাসে সেল করে, 1 কোটি টাকা। কয়েকদিন আগে তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আসতেছে কয়েকদিন আগে তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। এই ছেলেটা আমাকে অনেক সাংবাদিক প্রশ্ন করে যে বাংলাদেশে তো স্বাক্ষর ছাড়া কেউ কোনো কাজ করে, এই যে আপনি দিনের পর দিন আজকে 6 বছর ধরে প্রতিদিন বাংলাদেশের তরুণদের জন্য আপনি পড়ান শেখান কাজ করেন, আপনি তো কিছু পান না, টাকা পয়সা তো পান না, কেন করেন? তো তাদের জন্য আমার এই জবাবটা এখন আমি আপনাকে দিচ্ছি। এই ছেলে কিছুদিন আগে তার 10টার সময় আমার বাসার সামনে আসে, এসে বলে যে স্যার একটু নাম। আমি বললাম কেন, তো রাতে তুমি কেন এসছো? স্যার প্লিজ একটা মিনিট সময় দিন। আমি নিচে নামলাম, নিচে নেমে দেখি একটা সাদা বিশাল গাড়ি সে কিনে নিয়ে এসছে। সে আমাকে বলে যে স্যার শোরুম থেকে গাড়িটা নিয়ে এসছি, আগে আপনি উঠবেন তারপর আমি আমার মা বাবাকে জানাবো। আমি নিজে বলছি চেঞ্জিং অফ লাইফ, ট্রান্সফরমেশন অফ লাইফ, আমার নিজের চোখে আমি দেখতে পাচ্ছি এরকম হাজার হাজার তরুণদের তরুণীদের জীবন বদলে যাচ্ছে। যে মেয়েটা রংপুরের প্রত্যন্ত গ্রামে একজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস সুযোগ কোনোদিন পাচ্ছিল না, সেই মেয়ে এখন তো আমার প্রোগ্রাম করতে গেলে মিরপুরের মিডল স্টেডিয়াম পার করা লাগে। আমি এ পর্যন্ত আবার 3টা উদ্যোক্তার সম্মেলন করেছি মিরপুরের মিডল স্টেডিয়ামে। সেই মেয়ে 5000 লোকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে 20টা টেলিভিশনের সব ক্যামেরা তার চোখের সামনে দাঁড়িয়ে সে বুক ফুলিয়ে নিজের গল্প বলছে মঞ্চে দাঁড়িয়ে। এই ট্রান্সফরমেশন তারা আমি তৈরি করে দিয়েছি। সো এইভাবে আমার জীবন বদলে গেল। এখন এই যে বললাম যে চতুর্থ বছরে এসে আপনি
রাত্রেবেলা সন্ধ্যার সময় কাজ করছে অনলাইনে, মাসে 10-15-20 হাজার টাকা ইনকাম করতেছে, প্রফিট করতেছে, 1-1.5 লক্ষ টাকা মাসে সেল করে। এরকম শত শত স্টুডেন্টের গল্প আমাদের এখানে আছে। এখন 4 বছর শেষ, আপনি আবার সিভি চালাবেন। এই যে আপনারা বলেন যে আমাদের তো অভিজ্ঞতা খোঁজে চাকরি করতে গেলে, আপনি সিভি চালাবেন, আপনার অভিজ্ঞতার মধ্যে না, আপনি বলেন চাকরি করেছেন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে আপনি অন্তত 2-3টা 4টা স্কিলস শিখেছেন, থার্ড ইয়ারে আপনি অন্তত 2-3টা পার্ট টাইম চাকরি করেছেন, ফোর্থ ইয়ারে আপনি অন্তত 2-3টা পার্ট টাইম ব্যবসা করেছেন, আপনাকে কে চাকরি দেবেন আমাকে বলেন। আমার কাছে আসলে আমি আপনাকে একেবারে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব, চাই কি কাজটা করতে পারবেন। সো আমরা আসলে অজুহাত খুঁজি যে আমি পারছি, সুযোগ নাই, এই নাই, ওই নাই। আপনার হাতে সবকিছু আছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার অনার্স শেষ হওয়ার আগে আপনার ব্যবসা অথবা চাকরি রেডি হয়ে থাকবে। কারণ আপনি যে ব্যবসাটা করছিলেন করতে আগে সেই ব্যবসায় হয়তো আপনাকে ডিমান্ড করবে তোমার চাকরি করার দরকার নেই, ঠিক। সো এইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাহস। উদ্যোক্তা হইতে হলে আপনাকে সাহসী হতে হবে, রিস্ক বাট আপনি 2-3-4 এই জন্য ছোট করে শুরু করাটাকে আমি সবসময় প্রেফার করি। 2-3 করতে যাবেন দেখবেন যে একটা উদ্যোগ হাতে সফল হয়েছে, সেই জন্য আপনাকে সফল হতে হবে, বড় করে সফল। কারণ স্বপ্ন দেখার কোন বিকল্প নেই, স্বপ্ন আপনাকে জাগিয়ে রাখবে, স্বপ্ন আপনাকে পালিত করবে, স্বপ্ন আপনার ক্ষুধা তৈরি করবে, আপনার মধ্যে যন্ত্রণা তৈরি করবে, এবং স্বপ্নগুলোকে লিখে ফেলতে হবে। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন কেন জানেন? কারণ আমি স্বপ্নগুলোকে লিখি। আপনাদেরকে আমি আজকে আরেকটা হোমওয়ার্ক দিতে চাই, আপনি স্বপ্ন 10টা স্বপ্ন লিখে ফেলেন যেটা আপনি আগামী 5 বছরে পূর্ণ করতে চান, একদম লিখে ফেলেন। এবং এই স্বপ্নটাকে কোনোদিনই বাস্তবায়ন হবে না যদি স্বপ্নগুলোর ডান পাশে আপনার টাইম লাইনটা না লিখে, এটা কখনো গোলে পরিণত হবে। সো টাইম লাইন লিখতে হবে, এবং এই 10টা স্বপ্ন আপনি আপনার আয়নার সামনে বা আলমারির সামনে টানায় রাখেন, প্রিন্ট করে। যে কাজটা হবে একটা মানুষের সবচেয়ে বড় কমিটমেন্ট কে কাকে করে জানেন? নিজে। সে অন্যের সাথে দেয়া কমিটমেন্ট ভাবতে পারে, কিন্তু নিজের সাথে দেয়া কমিটমেন্ট সে ভাঙতে হলে কষ্ট পায়। তবে আমি বলবো অন্যের সাথে দেয়া কমিটমেন্ট ভাঙিয়ে না, এটাও আপনার একটা যোগ্যতা, বিলিভ, এটা আপনাকে ইনভেস্টমেন্ট দিবে, এটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। কমিটমেন্ট ঠিক রাখা লাইফে, হ্যাঁ আপনি যদি কমিটমেন্ট টাইম টাইম অনুযায়ী ঠিক না রাখতে পারেন আপনি আবার সময় নেন, কিন্তু এমন কিছু করেন না যাতে সে আপনাকে ভুল বুঝে। কমিউনিকেশন রাখতে হবে যে ভাই আমি আজকে পারতেছি না, তবে আমি কাজের এতদূর অগ্রগতি করেছি, আপনি আমাকে আরেকটু সময় দেন, আমি বাকিটা করে দেবো, টাইম লাইন শেষ হওয়ার আগেই এই কাজটা করতে হবে। সো এই কমিটমেন্টটা আপনার তৈরি হবে, তৈরি করে এই এটা আপনি রাখলে প্রতিদিন আপনি এটা দেখেন, প্রতিদিন আপনি যখন একবার করে দেখবেন তখন আপনার এই স্বপ্নটা সফল হবে। একসঙ্গে একসঙ্গে দেখবেন যে 10টার মধ্যে যদি 4-5টা স্বপ্ন সফল হয় এটা বিশাল অর্জন, কিন্তু স্বপ্ন দেখতে হবে। তারপর আমার নতুন স্বপ্ন, আমরা তো প্রতিদিন স্বপ্ন দেখি, প্রতিদিন বড় হই। সার্কেলের বেলায় যেটা বললাম, মেলামেশা সার্কেল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খারাপ মানুষদের সঙ্গে, ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করেন, আপনি কিন্তু ওই পথেই যাবেন। যারা মাদক নেন, যারা নেগেটিভিটি চর্চা করে, যাদের কোনো কাজ নাই, আপনি তাদের সঙ্গে মেলামেশা করবেন, কারণ তাহলে আপনি তাদের মতো পেয়ে যাবেন।
আপনার মধ্যে একটা নেগেটিভ ভাব তৈরি হবে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। পজিটিভিটি প্রোডাক্টিভিটি বাড়ায়, পজিটিভিটি আপনাকে উদ্যমী রাখে, আপনাকে স্পোর্টি রাখে। আপনি কাজ করার জন্য সবসময় একটা এনার্জি পাবেন, একটা ফুয়েল, একটা এনার্জি দেয় পজিটিভ চিন্তা ভাবনা। কিন্তু আপনি যদি শুরুতে নেগেটিভ ভাবেন একটা ডাউন হয়ে যায়, এবং এই নেগেটিভ মানুষগুলো একসময় একা হয়ে যায়, তাদের সাথে কেউ মিশতে চায় না, তাদের সঙ্গেও পছন্দ করে না। সো এই স্বপ্নটা যখন দেখবেন, আমি আপনাকে চারটা বছরের চারটা ঘটনা বললাম, এখন চারটা শব্দ বলব। এখন ধরেন আপনি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে চলে আসলেন, আমাকে বললেন যে আমার তো প্রথম দুই বছর তিন বছর শেষ হয়ে গেছে, তাহলে কি করবো, আমি তো থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে পড়ি। তাহলে আপনি এক বছর ধরে যেটা করতেন সেটাকে আপনি তিন মাসে নিয়ে আসেন, বা ছয় মাসে নিয়ে আসেন, ছয় মাস ধরে করেন, তিন মাস ধরে করেন, মানে কিছুই না করলে এখন শুরু করেন। ভলেন্টিয়ারিং, নেটওয়ার্কিং, আরেকটা জিনিস, সারা পৃথিবীতে এখন সবচেয়ে শক্তিশালী মানুষে যার নেটওয়ার্ক যত বড়, আপনি যা কিছুই করতে চান না কেন আপনার নেটওয়ার্কিং পরিচিতি না মানুষকে চিনতে, এবং সেই পরিচিতিটা হইতে হবে সততা, বিশ্বস্ততা, বিশ্বাস, যাতে মানুষ আপনি বিশ্বাস করতে পারে। আমরা কিন্তু পণ্য বিক্রি করি না, এটা একটা নতুন কনসেপ্ট আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে দিতে চাই। আমরা বিক্রি করি বিশ্বাস, প্রোডাক্টটা সাইডলাইন, আগে বিশ্বাস। আমরা বাটার দোকানে কেন যাই, লাক্সের সাবান কেন কিনি, জানি এটা খারাপ না। আরো একদম কাঁচা উদাহরণ যদি দেওয়া যায়, আপনি আপনার পাড়া বাজারে যখন যান, বাড়ির পাশে বাসার পাশে সেই মাছওয়ালার কাছে আপনি যান, যাকে চেনেন, আপনি জানেন যে সে আপনাকে পচা মাছ দেবে না, কিনতে হবে, কিন্তু বিশ্বাস। সো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ, ইটস এ ব্র্যান্ডিং, বিশ্বাস হচ্ছে ব্র্যান্ডিং। আপনার একটা ব্র্যান্ড, ওই যে মা বাবার কাছে ব্র্যান্ড তৈরি করতে হবে, আমার ছেলেটা নির্ভরযোগ্য, বিশ্বাস করা যায়, পরিশ্রমী, কাউকে ঠকায় না, মিথ্যা কথা বলে না, ভালো মানুষ। এই আমার ছেলেটা বলা শুরু করবে বাপমা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপর আশেপাশে লোক বলা শুরু করবে, ওকে ওকে তো বিশ্বাস করা, এটা বিশ্বাস করেন, এটা আমি বলবার আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। 2003 সালে আমি যে কোম্পানিটা, যে উদ্যোগটা নিতে গিয়েছিলাম, সেই উদ্যোগটা নেওয়ার জন্য আমার পকেটে ছিল মাত্র 50,000 টাকা, কিন্তু আমি স্বপ্ন দেখেছি সেই কোম্পানিটা শুরু করতে 1 কোটি টাকা। এবার আপনার শুনে অবাক হবে, আমি 1 কোটি টাকা রেজ করেছি, কিভাবে, বিশ্বাস, কারণ আমি 30 জনকে আমার প্রেজেন্টেশন দিয়েছি, 30 জন, যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই, এই সার্ভিসটা নিয়ে কাজ করতে চাই, একজন শুধু ইনভেস্ট করতে রাজি হয়েছে, এবং পরবর্তীতে আমার আর কিছু করার হবে না, ওই উনি বাকি ইনভেস্টরদের নিয়ে আসে এই কথা বল যে ছেলেটা ভালো, এই ছেলেটা বিশ্বাসী, এই টাকা মেরে দেবে না, এই কমিটমেন্ট ঠিক আছে, ভীষণ পরিশ্রম এরকম মেধাবে। তো ইনভেস্টমেন্ট তো আপনার মধ্যে আছে, আপনি কোথায় বুঝতে যাচ্ছেন। এই জিনিসটা তাহলে তৈরি করতে হবে। তারপরে যেটা বললাম, স্বপ্ন বললাম, এক দুই নম্বর হচ্ছে সাহস। সাহসটা যদি, কিন্তু, এবং হবে কিনা, এই শব্দগুলো দিয়ে উদ্যোক্তা হওয়া বা লাইফে কোনো কিছুই করা সম্ভব না। উদ্যোক্তা মাইন্ডসেটটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি কিছু একটা ভ্যালু অ্যাডিশন করব, আমার নিজের কিছু একটা দিব। আপনি প্রবলেম সলভ করেন, আপনি কনভিনিয়েন্স তৈরি করেন, ডোন্ট কপি, উচ্চকে আলোচনা হচ্ছে, বাট আপনাকে একটা প্রবলেম সলভ করতে হবে, একটা কনভিনিয়েন্স তৈরি করতে হবে, সেটা প্রবলেম সলভের কথা, বা পুরোনো জিনিস নতুন করে ইয়ে করতে হবে, যেখানে আপনার একটা নিজস্বতা থাকবে, এবং মার্কেট রিসার্চ করতে হবে, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে মার্কেটে শুরু করতে যাচ্ছেন সেটা কেন মানুষ কিনবে, কাদের জন্য বানাচ্ছেন, আপনার টার্গেট কাস্টমার কাকে, সেটার দাম কত হবে, মার্কেটে অলরেডি কম্পিটিটর আছে কি না, থাকলে তারা কেন ভালো করছে, যদি তারা খারাপ করে তারা কেন খারাপ করছে, আপনার থেকে কেন তারা প্রোডাক্ট কিনবে,
আপনার ইউএসপি বা নিজের কি নিজস্বতাটা কি যেটা আপনার, সো এইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো এইটা করার জন্য আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, লেখাপড়া করতে হবে। আমাদের একটা কমন ডায়ালগ আছে, এটা হচ্ছে আমার লেখাপড়া শেষ, বলি না গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি আমার লেখাপড়া শেষ, লেখাপড়া শেষ বলে কোনো কথা নেই, আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত লেখাপড়া করতে হবে, অন্তত একটা পৃষ্ঠা হলেও প্রতিদিন পড়তে হবে শেখার জন্য, জানার জন্য, নাহলে আপনি নিজেকে আপডেট করতে পারবেন না। আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস নিয়ে কাজ করতে চান আপনাকে সেটার উপর লেখাপড়া করতে হবে। গুগল মামা তো আছে, যে কোনো জিনিস আপনি সার্চ করবেন আপনি সেখানে পাবেন, আপনাকে প্রশিক্ষণ দিতে হবে। এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম আসতে হবে। এই যে আজকে একটা অবরোধের দিনে আপনারা সাহস করে বাসা থেকে ছুটে এসছেন, মা বাবার দুশ্চিন্তাকে পেছনে ফেলে আপনারা অলরেডি আপনাদের এগিয়ে যাওয়ার পথে হাঁটা শুরু করেছেন। আপনাদের জন্য একটা হাত থাকি। সো এইসব জায়গায় যেতে হবে, শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, এটা আপনাকে কনফিডেন্স তৈরি করবে, আর এই কনফিডেন্স আপনাকে সাহসী করে তুলবে। আপনাকে সেই রিস্কটা নিতে হবে যে রিস্কটা আপনি দেখতে পাচ্ছেন, ক্যালকুলেট করতে পারেন। এখন আপনি যদি সাঁতার না জেনে পানিতে নামেন তাহলে ডুববেন, তাহলে এই শেখাটা হচ্ছে সাঁতার, সাঁতার জানাটা শেখা। তারপর আপনি পানিতে নেমে আপনি যে কোনো সাইডে আপনি সাঁতার দিতে পারেন, ডুব দিতে পারেন, কোনো সমস্যা নেই, শিখতে হবে, এই সাহসটা আপনাকে সঞ্চয় করতে হবে। তিন নম্বর যেটা সেটা হচ্ছে শুরু করতে হবে। কি বললাম, স্বপ্ন দেখুন, সাহস করুন, তারপর হলে শুরু করতে হবে। শুরু করতে গিয়ে আমাদের যে ঝামেলাটা, একটা ঝামেলা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যদি ফেললাম লোকে কি বলবে, এই ব্যবসা করতে গেছে, মাস্টার ডিগ্রি পাশ করে ব্যবসা করতে গেছে, দুদিন পরে তো ফেল মেরে চলে আসবে। এখানে দুইটা ঘটনা ঘটে, একটা হলো আপনি ভাবছেন, আপনার থট প্রসেস ভাবছে লোকে কি বলবে, লোকে কিন্তু বলছে না, আপনি নিজে ক্রিয়েট করতেছেন নিজের মধ্যে যদি বলে। আরেকটা হচ্ছে সত্যি সত্যি বলবো, যেটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আমাদের আজকে প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বলেছে লোকে, আপনাদের ক্ষেত্রে তো ওই লোকগুলোর কথা বলার চেঞ্জ করার যোগ্যতা তো আপনাদের মেধা তো প্রত্যেকেরই আছে, তাই না? শুধু সময়ের দরকার, দুই চার বছর পাঁচ বছর একটু অপেক্ষা করা দরকার। কারণ আমরা সবসময়, আমাদের আর একটা ঝামেলা আছে তরুণদের, আমরা এখনই জিততে চাই, আজকে এই মুহূর্তে আমাকে জিততে হবে, কথা দিয়ে জিততে হবে, এই জিততে চাই না। কারণ জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। সো জবাবটা সময় দিয়ে দেন, কাজ দিয়ে দেন, বিনয় দিয়ে দেন, ভালোবাসা দিয়ে দেন, সব কিছু বোঝালে অসম্ভব। মুখে জবাব দেওয়ার না, মুখে জবাব দেওয়ার দরকার নাই। কেউ যদি আপনাকে কিছু বলে, এটা আপনার সমস্যা না, এটা তার সমস্যা, এটা তার দেখার সীমাবদ্ধতা, তার বেড়ে ওঠার সীমাবদ্ধতা, তার না পারার সীমাবদ্ধতা, সে পারে নাই, সে কারণে আপনাকে বলছে আপনি পারবেন না। আমি জেলা পর্যায়ে লাখো তরুণদের সঙ্গে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখেছি, তাদেরকে সবাই ডমিনেট করে রাখে, এই তো আমি দিয়ে হবে না, তুমি যাই না, তুমি পারব না। কিন্তু আমি শুধু তাদের মাথার উপর একটু হাত রেখেছি, পিঠে একটু হাত রেখেছি, তারপর বলেছি এগিয়ে যাও। তারা এক একজন চমক ঘটাচ্ছে, সো সেই জন্য শুরু করতে হবে। শুরু না করলে আমরা অনেক স্বপ্ন দেখি, এটা করবো, ওইটা করবো, মানে ফাটাই ফেলবো, তারপরে শুরু করি অ্যাকশন। আপনি আপনার পরিকল্পনাটাকে যদি অ্যাকশনে রূপান্তরিত না করেন সেটা তো আপনাদের রেজাল্ট দেবে না, রেজাল্ট নেগেটিভ আসুক কিন্তু আপনার জানা শেখা এবং অভিজ্ঞতা হয়ে যাবে। ইটস নট ফেলিওর, ইটস অ্যান এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। সো আপনি অভিজ্ঞতাটা অর্জন করেন। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো সেটা হচ্ছে লেগে থাকুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্ন দেখুন, সাহস করুন,
শুরু করুন এবং লেগে থাকুন। এই লেগে থাকার ব্যাপারে আমাদের তরুণদের ধৈর্য খুবই কম, লেগে থাকতে পারি না। আজকে এটা করি তো কালকে আরেকটা করি, এটা ধরবো না ওইটা ধরবো, এদিকে যাবো না ওইদিকে যাবো না। আগে নিজের সাথে একটু কথা বলেন, নিজের সাথে আগে বোঝাপড়াটা শেষ করেন। আমরা নিজের সাথেও কথা বলতে পারি না, আমি কী করতে চাই, কোথায় যেতে চাই, কী আমার স্বপ্ন, কী আমার পছন্দ, কী আমার প্যাশন, কী আমার ভালো লাগা। আপনি যখন ভালো লাগার কোনো কাজ করবেন আপনি ক্লান্ত হবেন না, কিন্তু যে কাজটা আপনার করতে ভালো লাগে না আপনি দেখবেন ক্লান্ত হয়ে গেছেন, আপনি পারছেন না, আপনি কোনো মেধা খাটাতে পারছেন না। সো ভালো লাগার কাজটা বের করেন। আপনাকে বলতেছে যে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও বা শিক্ষকতা করো, অথচ আপনার রান্না করতে ভালো লাগে এবং রান্না করেই আপনি চমক লাগিয়ে দিতে পারেন। আমি আমার ফাউন্ডেশনের একজন মেয়েকে চিনি, মহিলা, তিনি অলরেডি 3 সন্তানের মা, জীবনে কোনোদিন চাকরি ব্যবসা কিছুই করেন নাই। আমার এই ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়ে প্রতিদিন আটা ময়দা বাসার জন্য যেটা আনা হয় সেইটা বেঁচে যাওয়ার যে অংশটা সেইটা উনি কি করলেন আশেপাশে বাসায় বিকেলবেলা দেওয়া শুরু করলেন। মানে এটাই হচ্ছে ওনার ইনভেস্টমেন্ট, যে বাসায় যেটা আনা হয় সেইখান থেকে একটু বাঁচে আধা কেজি এক পোয়া এইটুকু দিয়ে উনি বানায় বিকালে ফ্রিতে, টাকায় না, কারণ তো ইনভেস্টমেন্ট নয়, ফ্রিতে পাশের বাসাগুলোকে দেওয়া শুরু করলেন। ফ্ল্যাটে থাকতে সুবিধা, পরে দেখা গেল অর্ডার আসা শুরু করলো, ওদের বাসায় মেহমান আছে, এই উনি তো খুব ভালো বানায় সুস্বাদু, অর্ডার আসা শুরু করলো। আপনি শুনলে অবাক হবেন, মাত্র 3 বছরের মাথায় ওই আপা এখন প্রতিদিন 3000 প্লেট খাবার তৈরি করে। লেগে থাকা, এবং আমি লেগে থাকাটা শিখাচ্ছি আমার ছেলে মেয়েদেরকে গত 2000 দিন প্রতিদিন প্রশিক্ষণ দিয়ে একটা স্বপ্নকে কিভাবে এত বড় করতে হয়। সো আপনি কখনোই এই বাকি যে কম্পোনেন্টগুলো বললাম এগুলো যদি থাকেও আপনার মধ্যে যদি লেগে থাকার একটা অ্যাটিচিউড তৈরি না হয় যে আমি এটা শেষ দেখেছি, আপনি সব লেগে থাকায় সফল হবেন না, কিন্তু দেখবেন যেখানে আটকে যাচ্ছেন তারপরে একটা না দরজা, একটা না জানালা, একটা না একটা রাস্তা খুলে যাচ্ছে। এই যে স্যার বলছিলেন একটু আগে চাকরি চলে যাওয়ার পরে, সো আপনাকে সেই স্বপ্নের পেছনে থাকতে হবে। এই লেগে থাকাটা আপনি যখন আয়ত্ত করতে পারবেন, এবং বিশ্বাস করেন প্রেম করার ক্ষেত্রেও লেগে থাকে, কারণ আমাদের এটাও একটা বড় সমস্যা, পছন্দ বদলায়, এটা ভালো ওইটা খারাপ, এটা সুন্দর ওইটা আরো সুন্দর, না সুন্দর এখানে মনে, সৌন্দর্য এখানে থট প্রসেসে, ওই সুন্দরটাকে খুঁজে বের করেন, দেখবেন জীবন অনেক সুন্দর। অনেক ধন্যবাদ।